সন্দেশ খালি নিয়ে বিজেপির বিক্ষোভে অবরুদ্ধ বীরভূমের জাতীয় সড়ক, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত রাজ্য, রাজ্যে একাধিক শাসক বিরোধী দুই দলেরই কর্মীদের প্রাণ গিয়েছে। এরপর আবার গত শনিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। নতুন করে শনিবার বসিরহাটের দুই রাজনৈতিক দলের লড়াইয়ে প্রাণ গিয়েছে বিজেপির চার কর্মী এবং তৃণমূলের এক কর্মীর। এই ঘটনায় রাজ্যে নতুন করে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। বিজেপির তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিজেপির বিক্ষোভ, অবরোধ চলছে বিভিন্ন সড়ক থেকে জাতীয় সড়কে। তাই আমি টিএমসির কার্যবাদে কান খুলে বলছি, শুনে রাখুন। তিনি বলেছেন যে বিজেপির কার্যকর্তা কর্মী দিকে ঘর থেকে বেরোতে দেবো না। তা ওনাকে হিসাব করতে বলছি, 303 বড় না 22 বড়, 19 বড় না 1 বড়। আমরা যদি মনে করি 3 ঘন্টা লাগবে না পশ্চিমবাংলার মসনদ থেকে মমতা ব্যানার্জিকে ছুড়ে ফেলতে। আজকে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। গতকাল আপনারা জানেন সন্দেশখালিতে নৃশংসভাবে আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকের যে রাজ্য পশ্চিমবঙ্গ, যে মুখ্যমন্ত্রী আজকে তিনি খুনে মদত দিচ্ছেন, তিনি বুঝে নেওয়ার যে হুমকি দিয়েছিলেন, রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন বিজেপি কর্মীদেরকে দেখে নেব ভোটের পর, আজকে সেই প্রতিশোধ তিনি শুরু করেছেন। একজন খুনি মুখ্যমন্ত্রী, সন্ত্রাস সৃষ্টিকারী মুখ্যমন্ত্রী, তিনি আজকে সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। ইলামবাজারের মিছিলে দেখা যাচ্ছে আজকে বাস নিয়ে মিছিল করেছে। আপনারা ইলামবাজারের মিছিলে বাস দেখতে পেয়েছেন, কিন্নারের মিছিলে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে মিছিল করেছে, প্রশাসন দেখতে পায়নি, চোখে ঠুলি পড়েছে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আজকে তৃণমূল হেরে যাওয়ার পর এই তৃণমূল সে হারাকে মেনে নিতে পারছে না, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আজকে তারা যাকে তাকে পাচ্ছে, রাস্তার ধারে কামড়াচ্ছে, গণতন্ত্র হত্যা করছে, মা বোনদের উপর নির্যাতন করছে, লুটপাটের হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে খুন করছে। আমরা এর প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা প্রতিরোধ দেখেছেন গ্রামে গ্রামে ভোটের পর, বিজেপি কর্মীরা প্রতিরোধ করেছে, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা থেমে থাকবো না, এভাবে চলতে থাকলে আমরাও আগামী দিনে প্রতিশোধ নেব। একদম গণতন্ত্রভাবেই, রাজনৈতিকভাবেই তাদের সঙ্গে মোকাবিলা করব। একজন খুনি বোম নিয়ে তেরে আসছেন, গুলি নিয়ে তেরে, বন্দুক নিয়ে তেরে আসছেন, তাকে যা করার আমরা সেটাই করবো।